এখন প্রায় সব ড্রাগন ফল গাছের ফুল আসার সময়, কিন্তু অনেকেরই গাছে এখনো পর্যন্ত ফুলের দেখা নেই। তো ড্রাগনে দ্রুত ফুল আনতে কী কী করবেন তাই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ড্রাগনে ফুল আনার জন্য এখন যে কয়েকটা কাজ করতে হবে প্রথমে সেগুলোই জেনে নেওয়া যাক। টিপস নাম্বার 1, সঠিক নিয়মে কিন্তু প্রুনিংয়ের কাজটা করতেই হবে। ড্রাগনের যে ডালগুলো পরিণত এভাবে ঝুলে আছে সেই ডালের আগা 1.5 থেকে 2 ইঞ্চি মতো এভাবে কেটে দিন। কাটার সময় ধারালো কাঁচি, ব্লেড যেটাই আপনি ব্যবহার করবেন, অবশ্যই করে স্যানিটাইজার হোক বা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে সেটা শোধন করে নেবেন। তারপরই প্রুনিংয়ের কাজটা শুরু করবেন। দ্বিতীয়ত, প্রুনিংয়ের পর কাটা অংশে যে কোনো একটা ফাঙ্গিসাইড দেবেন। এখানে আমি সাপ ব্যবহার করেছি, আপনার কাছে যেটাই থাকবে সেটা এভাবে গুলে প্রলেপ লাগিয়ে দিতে হবে, যাতে কাটা অংশে ফাঙ্গাস লেগে এই ডালটা পচে বা শুকিয়ে না যায়। তৃতীয়ত, এ সময় কিন্তু গাছে বুঝে জল দিতে হবে। টবের মাটি সবসময় জল দিয়ে একেবারে প্যাচ প্যাচে বা ভেজা করে রাখা চলবে না। চতুর্থত, ফুল আনতে মাসখানেক আগেই আমরা প্রত্যেকেই গাছে চাপান সার দিয়েছি। এখন এরকম ভারী খাবার আর দেওয়ার দরকার নেই, কিন্তু ফুল আনতে এখনই NPK 0050 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালে সূর্য ওঠার আগে পুরো গাছটা এভাবে স্প্রে করে স্নান করিয়ে দিন। এটা 15 দিন অন্তর 2 থেকে 3 বার করলেই যথেষ্ট। সেই সঙ্গে মাসে একবার অ্যাগ্রোমিন গোল্ড, যেটা লিকুইড অনুখাদ্য, 2 ml 1 লিটার জলে গুলে সকালে স্প্রে করুন। যাদের কাছে এই অ্যাগ্রোমিন গোল্ড নেই তারা অন্তত ওয়াটার সলিউবেল যে 20% বোরন আছে ওই বোরনটা 2 গ্রাম নিন, আর তার সঙ্গে 1 গ্রাম চিলেটেড জিঙ্ক একত্রে 1 লিটার জলে গুলে এটাও সূর্য ওঠার আগে সারা গাছে স্প্রে করে দিন। এই কটা কাজ যদি এখনই চটপট করতে পারেন তাহলে আমার মতন আপনার ড্রাগন ফল গাছেও ফুলে ফুলে ভরে উঠবে। সবশেষে বলি, এখন যে পরিচর্যার কথা বললাম, যারা ছোট চারা গাছ লাগিয়েছেন বা যাদের গাছ এখনও 1 বছর বয়সের কম তারা কিন্তু এই পরিচর্যা করবেন না। শুধুমাত্র যাদের গাছ ফল দেওয়ার জন্য পরিণত তারাই এই পরিচর্যা অ্যাপ্লাই করুন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।